বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকে ঠিক কোন ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলে রাখি, আমার স্কুল, হ্যাঁ, এই ভিডিওটা আমার স্কুলের ভিডিও। শুধু আমার স্কুল বললে ভুল হবে, আমাদের মতো আমার মতো যারা ছোট শহর বালুরঘাট থেকে বিলং করো, তাদের প্রত্যেকের, মূলত মেয়েদের প্রত্যেকের ছোট্টবেলাটা যে সুন্দর রঙিন স্মৃতিবিজড়িত জায়গায় কেটেছে, সেই জায়গাটার ভিডিও নিয়ে আজ এসেছি। আমার স্কুল, আমাদের স্কুল, বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়। এই হেডিংটা দেখলেই মনটা যেন গর্বে, আনন্দে, নস্টালজিয়ায় ভরে ওঠে। নস্টালজিয়া কেন বলছি, দীর্ঘ 12 কি 14 বছর পর আমি আজ প্রথম স্কুলের ভেতরে গেছিলাম। একটু দরকার ছিল তাই গেছিলাম। দরকারটা যদি আমার বোনের, কিন্তু আমি স্কুলের ভেতরে ঢোকার সুযোগটা খুব একটা হাতছাড়া করতে চাইনি। স্কুলটাকে দেখে পুরনো দিনের কথাগুলো এক ঝটকায় চোখের সামনে চলে এলো। চলো চলো গেট দিয়ে এবার আমরা একটু ভেতরে ঢুকি। এই সেই গেট, ঠিক 10:55 বেজে গেলে যে গেটটা দিয়ে আমরা ছুটতে স্কুলের ভেতরে ঢুকতাম। হ্যাঁ, আজ হয়তো গেট কাকুটা বদলে গেছে, কিন্তু বদলায়নি গেটের শেকলগুলো, সরি শেকল না, গ্রিলগুলো, গেটের দুপাশের দেওয়াল, এই রাস্তাটা সত্যি বদলায়নি। এই স্কুলটায় ভর্তি হওয়ার জন্য আমাদেরকে দিতে হয়েছিল এন্ট্রান্স এক্সাম। আমার যতদূর মনে পড়ে, আমি এই স্কুলটায় ভর্তি হয়েছিলাম ক্লাস 3-তে এন্ট্রান্স এক্সাম দিয়ে। অভিযাত্রী স্কুল কমপ্লিট করার পর আমার মতো অনেকেই রয়েছে যারা এই স্কুলে এন্ট্রান্স এক্সাম দিয়ে ঢুকেছিল। ক্লাস 1-এ আমাদের সময় লটারি সিস্টেম ছিল। আমি জানি না এখন কী সিস্টেম রয়েছে, বাট আমি অন্তত এই স্কুলটাতে জয়েন করেছিলাম ক্লাস 3-তে। তারপর থেকে এই স্কুলটার সঙ্গে আমার দীর্ঘ পথ চলা। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার নাম করা 2-3টে বড় স্কুলের মধ্যে এই বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় হলো অন্যতম। প্রত্যেকটি বাচ্চার বাবা মাই চান সামহাও এই স্কুলে তাদের মেয়েরা যাতে চান্স পেয়ে যায়। অন্তত আমাদের সময় তাই ছিল, তাই বলা যেতে পারে এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুলগুলোর মধ্যে অন্যতম। আজ চতুর্ধারে ইংলিশ মিডিয়াম স্কুলের আধিক্য থাকা সত্ত্বেও এই বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ঐতিহ্য কিন্তু এখনো এতটুকুও খণ্ডিত হয়নি। এই সেই আমাদের চির পরিচিত অফিস রুম, যেখানে আমাদের ঘণ্টা কাকু থাকতো, অজিত কাকু থাকতো, আর এই যে এইটা আমাদের খেলার মাঠ ছিল, আর ওই যে দূরে এখন যেটা হেডমিস্ট্রেসের রুম, সেটা ওই চত্বরটাতে, এই অংশটাতে আগে ছিল প্রাইমারি টিচারদের টিচার্স রুম, যদি আমি খুব ভুল না হয়। তখন তো অনেকটা ছোট ছিলাম, এই সবটা যে একদম ক্লিয়ারলি মনে আছে তার নয়, যেটুকু মনে আছে সেই জায়গা থেকে বলছি, ভুল ত্রুটি হলে যারা দেখবেন একটু ক্ষমা করে দেবেন। আর ওই যে দূরে দেখছেন এটা অডিটোরিয়াম, ওইখানে আমাদের স্কুলের মোটামুটি যে কোনো ধরনের অনুষ্ঠান, গান, ডান্স, ছবি আঁকা, ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন প্রাইজ ডিস্ট্রিবিউশনও ওই জায়গাটাতেই সেলিব্রেট করা হয়। সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোটাও ওখানেই সেলিব্রেট করা হয়। যাই হোক, অফিস রুমে আমাদের একটা কাজ ছিল, যেতে যেতে দেখা হলো কৃষ্ণার পিতা মেস, মহুয়া মেস, শম্পা মেস, গীতশ্রী মেস মেবি অ্যাবসেন্ট ছিলেন, আমি ওনাকে অনেক খুঁজেছি। পুরনো বহু ম্যাডামদের সঙ্গে কথা হলো, গল্প হলো। আর ওই যে দেখছেন কি সুন্দর, না, লাল সোয়েটার আর সাদা জামা পরে বাচ্চা মেয়েগুলো বসে আছে, দেখে ভারী ভালো লাগছিল জানেন, আমরাও থাকতাম। আর এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আমরা আমাদের ক্লাসরুমে উঠতাম। আজও গেলাম, তবে হাতে সেই পুরনো স্কুল ব্যাগটা নেই জানেন তো, আজ হাতে একটা স্লিং ব্যাগ আর নর্মাল জিন্স টপ পরে গেছিলাম। স্কুল ব্যাগ থেকে স্লিং ব্যাগ আর স্কুল ড্রেস থেকে জিন্স টপ, হঠাৎ করে মনে হলো সত্যি বোধ হয় বড্ড বেশি বড় হয়ে গেছি আমরা। এই জায়গাটায় কত গল্প করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আজ এখানে দেখলাম একটা গ্রিল হয়ে গেছে। আর এইটা এইটা আমাদের একটা ক্লাসরুম ছিল, ঠিক কোন ক্লাসরুম আমার ঠিক মনে পড়ছে না, তবে আমার যতর মনে আমি এই ক্লাসটাতে পড়েছি বা ঢুকেছি, থাকতাম। আর ওই দিক দিয়ে সোজা গিয়ে আগে 3-এর ক্লাসরুম ছিল, এখন শুনলাম 3-এর ক্লাসরুমগুলো সব অডিটোরিয়ামের পেছন দিকটায় করে দিয়েছে প্রাইমারি সেকশনের। আর
বালুরঘাট গার্লস হাই স্কুলের স্টুডেন্টরা মোটামুটি প্রায় প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোনো না কোনো র্যাঙ্কিংয়ে আসে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো যখন অডিটোরিয়াম ছিল না তখন বেশিরভাগ প্রাইজ ডিস্ট্রিবিউশনের কাজগুলো এই বড় ঘরটাতেই হতো। আজ এই ঘরটা দেখে আমার সেই সব দিনের কথা খুব মনে পড়ছিল। আর আমি প্রায় প্রতি বছরই এখানে কোনো না কোনো আবৃত্তি কম্পিটিশন গান কিছু না কিছুতে পার্টিসিপেট করতাম। ইস দেখুন বাচ্চাগুলো কি সুন্দর এঁকেছে। আমি একটা জিনিস স্কুলে ঢুকে যেটা বুঝতে পারলাম, স্কুলের পরিবেশটা না প্রায় একই রকম আছে। ছেলেমেয়েরাও একই রকমভাবে টিচারদের ভালোও বাসে ভয়ও পায়। শুধু একটু যেটা বদলেছে সেটা হলো স্কুলের দেওয়ালগুলোতে কিছু সুন্দর আঁকি বুকি। আমি রাস্তায় যেতে যেতে দেখছিলাম, সিঁড়িতে উঠতে উঠতে দেখছিলাম ওই ওপরগুলোতে কি সুন্দর সুন্দর স্টুডেন্টদের আঁকা লেখা এগুলো বসানো হয়েছে। আমি ক্যামেরা না করে থাকতেই পারছিলাম না, দেখুন কি সুন্দর, কেউ বলবে এগুলো স্টুডেন্টদেরই হাতের কাজ। আহা, চোখ দুটো দেখে যেন মুগ্ধ হয়ে গেল। আমাদের সময় এই ব্যাপারগুলো ছিল না এতটা, আমরা জাস্ট পার্টিসিপেট করতাম চলে আসতাম। তবে এখনকার এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে। যেতে যেতে আমি সেই পুরনো ক্লাসরুমের দিকে আবার এগিয়ে গেলাম। ওই যে দেখছেন কম্পিউটার রুম, ক্লাস ফাইভে আমরা এখানে কম্পিউটার শিখতে আসতাম, তার ওই পাশ দিয়েই ছিল আমাদের ক্লাস ফাইভের রুম। এবার এদিকে এগোতে এগোতে এই দেখুন এখানে একটা ক্লাসরুম ছিল, আর এর পাশের যে ক্লাসরুমটা এটা নাকি এখন 6B, বাট আমাদের সময় এটা 6A ছিল। এবং কত আমরা যে কান ধরে দাঁড়িয়েছি বাইরেটা এই জায়গাটায়, কারণ আমি প্রায় দিনই লাল বেল্ট পরে যেতাম না, না হয় লাল ফিতে দিয়ে চুল বেঁধে যেতাম না। আর আমাদের সময় এটা ম্যান্ডেটরি ছিল, মনিটরের ওপর দায়িত্ব থাকতো এটা দেখার। তোদেরকে দেখে আমার নিজের কথা মনে পড়ছে সত্যি। এই বাচ্চাগুলো আমাকে দেখে এত খুশি হয়েছে। প্রথমটাতে তো ভেবেছিল আমি এদের টিচার, তারপর যেই শুনেছে আমি এক্স স্টুডেন্ট অমনি আমাকে ঘিরে সবাই বিভিন্ন কোশ্চেনে মত্ত হয়ে গেছে। আর আমিও যেন ওদের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছিলাম, দুদিকে বেনি, লাল ফিতে, লাল বেল্ট, লাল সোয়েটার, সাদা জামা, এ যেন এক আলাদা নস্টালজিয়া। আমার না কেন জানি না মাঝে মাঝে চোখ দিয়ে জল পড়ছিল। কি সুন্দর ছিল না দিনগুলো। আরও একটা জিনিস দেখলাম জানেন, ঘরগুলোর সব নামকরণ করা হয়েছে, কোনোটা ভাগীরথী রুম, কোনোটা বা গার্গি রুম। ঘর রুমগুলো ক্লাসরুমগুলোর সব নামকরণ করা হয়েছে। এই যে পুচকু পুচকু বাচ্চাগুলো, ওরা আমার কাছে কত প্রশ্ন নিয়ে এসেছিল, আমার ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল, আমি কোন ম্যাডামকে সবথেকে বেশি ভয় পেতাম, কোন ম্যাডামকেই বা সবথেকে বেশি ভালোবাসতাম। এখন এই আমি যখন ম্যাডামদের সঙ্গে কথা বলছিলাম ওরা অবাক হয়ে দেখছিল যে না, ম্যাডামদের সঙ্গেও এত ভালোভাবে কথা বলা যায়, এরকম হেসে হেসে ম্যাডামরা এত ভালোবেসে কথা বলেন। আবার আস্তে আস্তে দেখলাম আমাদের পাশের যে মানে সিঁড়িগুলো, যেটা দিয়ে সেকেন্ড টাইম আমাদের নামা যায় দোতলা তিনতলা থেকে, সেগুলো চারপাশটা কি সুন্দর আর্ট দিয়ে ভরিয়ে দিয়েছে ওরা। সত্যি স্টুডেন্টরা হলো স্কুলের প্রাণ। আমি আরও একবার যেন নিজের স্কুল লাইফটাকে বাঁচলাম নতুন করে এই দিনটাতে এসে। এবার নেমে আসার পালা, নামতে নামতে আবার দেখলাম সেকেন্ড ফ্লোরেও, সরি ফার্স্ট ফ্লোরেও একই রকমভাবে সুন্দর করে ছবিগুলো এঁকে রেখেছে। কারোর হাতের ক্রাফট, কারোর ছবি, কেউ জল রঙ, কেউ মোম রং, যে যেমন পেরেছে সে তেমনভাবে রেখেছে। বরাবরই এই স্কুলের যারা স্টুডেন্ট তারা শুধুমাত্র পড়াশোনাতেই যে ভালো হয় তা নয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপরেও টিচাররা ভীষণ জোর দেন। এবং প্রত্যেকটা ম্যাডাম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টকে নিজেদের মায়ের মতো যত্ন করে, কেয়ার করে তাদেরকে তাদের মানসিক বৃদ্ধিতে সাহায্য করে থাকেন। মাঝে মাঝে মনে হয় আমি যে এই স্কুলটায় পড়তে পেরেছি তার জন্য সত্যিই আমি লাকি। আমাদের টিচাররা, এই স্কুলের ম্যাডামরা আমাদের জাস্ট মায়ের মতো ছিলেন। আমাদের বকতেন, আমাদের ভালোবাসতেন, আমাদের আদর করতেন,
আমরা কোথাও কিছু ভুল করলে বা কোনো ভুল বারবার করলে আমাদের বোঝাতেন, এবং সেই সময় টিচারদের সঙ্গে আমাদের গার্জেনদের সম্পর্কগুলো এত ভালো ছিল। আজকে মিতালি ম্যামের সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, আমি বহু ম্যামকে খুঁজছিলাম, সবাইকে হয়তো পাইনি, ওনারা সবাই আসেননি বা ছিলেন না, বাট যাদের সঙ্গে কথা হলো বারবার এই কথাগুলোই হচ্ছিল, মুন্না মিস, বুলবুল মিস, আমার অনেকের সাথে আজকে দেখা হয়েছে। এবং আমি যে এই টিচারদের সংস্পর্শে সান্নিধ্যে আসতে পেরেছি তাই সত্যি আমার নিজেকে খুব লাকি বলে মনে হয়। আমি যখন এই স্কুলটা জয়েন করেছিলাম তখন আমাদের হেডমিস্ট্রেস ছিলেন শিখা মিস, তারপর হলেন ভবানী মিস, এখন রয়েছেন মহুয়া মিস। আমি আজকে টিচারদের সঙ্গে কথা বলার সময় আমার একটা জিনিস বারবার মনে হচ্ছিল, ওনারা আজও ভোলেননি আমি কবিতা বলতাম, আজও ভোলেননি আমার খুব ভালো বন্ধু অভিষিক্তা কবিতা বলতো, সপ্তপর্ণার গানের কথা, আমার সপ্তপর্ণার আমরা যাব রকেটে চড়ে গানটার কথা আজও ওনারা ভোলেননি। সত্যি আমাদের সময় যে খুব ভালো ছবি আঁকতো, যে পড়াশোনাতে খুব হয়তো ভালো ছিল, কেউ হয়তো ম্যাথে একটু দুর্বল ছিল কিন্তু হিস্ট্রিতে ভালো ছিল, আজকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের নাম ওনারা আমাকে বলছিলেন, এবং আমি অবাক হয়ে যাচ্ছিলাম, হয়তো আমার তাদের কথা মনে নেই বাট ওনাদের মনে আছে। বাইরে বেরোতেই চোখে পড়ল গার্জেনদের ভিড়, সেই জায়গা যেখানে প্রত্যেকটা গার্জেন অপেক্ষা করে তাদের বাচ্চারা সারাদিন পর ছুটে তাদের কাছে চলে আসবে বাড়ি ফেরার জন্য, আজও তার ব্যতিক্রম নয়, বছর বছর ধরে এটাই হয়ে আসছে। আমার মনে পড়ে গেল আমার মা বাবাও এখানে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে। স্কুলের গেট দিয়ে বাইরে বেরোতেই পাশে চোখ পড়ল মনোরঞ্জন, সেই মনোরঞ্জন দেখুন না বাইরে কি সুন্দর প্ল্যাকার্ড লাগিয়েছে, ফুলকপির সিঙ্গারা 2 টাকা এবং 6 টাকা। এই দোকানটাও গার্লস স্কুলের স্টুডেন্টদের কাছে, শুধু গার্লস স্কুলের স্টুডেন্ট নয় গোটা বালুরঘাটবাসীর কাছে একটা ঐতিহ্য। কে না জানে মনোরঞ্জনের সিঙ্গারা ঠিক কতটা বিখ্যাত। এবার বাড়ি ফেরার পালা, ভালো থেকো স্কুল, দেখা হবে আবার কোনো দিন আবার কোনো সময়।